কোন দেশের টাকার বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য বা দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল। ইউরোপীয় এক ইউরোতে 134.78 টাকা পাওয়া যাচ্ছে। ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাঠালে পাবেন 130.49 টাকা আর ক্যাশ পিক আপ করলে পাবেন 128.67 টাকা করে। তাছাড়া ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন 134.77 টাকা, এসি ইউনাইটেড এক্সপ্রেসে পাঠালে 131.95 টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 129.03 টাকা করে। ব্রিটেনের 1 পাউন্ডে 158.04 টাকা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার। ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন 161.33 টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 154.97 টাকা করে পাবেন। তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 154.96 টাকা করে। সিঙ্গাপুরের 1 ডলারে 92 টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 91.28 টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 90.35 টাকা করে। ইতালি অথবা জার্মানির 1 ইউরোতে 134.78 টাকা, অস্ট্রেলিয়ান 1 ডলারে 82.60 টাকা, নিউজিল্যান্ডের 1 ডলারে 73.13 টাকা, কানাডিয়ান 1 ডলারে 86.95 টাকা, আমিরাত অথবা দুবাইয়ের 1 দিরহামে 33.26 টাকা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন 32.23 টাকা, ওয়াল স্ট্রিটে পাঠালে 33.22 টাকা করে পাবেন। ইরাকের 1 দিনারে 92 পয়সা, জর্ডানের 1 দিনারে 168.10 টাকা করে পাবেন। ওমানি 1 রিয়ালে 314 টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে পাঠালে পাবেন 314.50 টাকা করে। বাহরাইনি 1 দিনারে 324.04 টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন 321.78 টাকা করে। কাতারি 1 রিয়ালে 33.55 টাকা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে পাবেন 33.51 টাকা, আল মিরকাবে পাঠালে 33.50 টাকা করে পাবেন। কুয়েতি 1 দিনারে 399 টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন 396.03 টাকা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন 398.99 টাকা করে। ইন্ডিয়ান 1 রুপিতে 1.42 টাকা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নে আর মালয়েশিয়ান 1 রিঙ্গিতে 28.13 টাকা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড এক্সচেঞ্জ থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন 27.70 টাকা করে। আর মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামাইতে পাবেন 28.10 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়নে 28.17 টাকা, অগ্রণী রেমিটেন্স হাউসে 28.30 টাকা, লুলুমাইতে 27.68 টাকা, ম্যাক্সমাইতে 28.11 টাকা করে পাবেন। সৌদি আরবের 1 রিয়ালে 31.98 টাকা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 31.52 টাকা করে। তাছাড়া ফাওরিতে পাঠালে 32.03 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 31.98 টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 32.06 টাকা করে পাবেন। মার্কিন 1 ডলারে 123.97 টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন 1 ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 125.81 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 124.92 টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 119 টাকা করে।